প্রিয় বন্ধুগণ, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তাই বেঙ্গল রেস্কিউ টিম ক্রনিকলসে আরও একটি ওয়াইল্ড লাইফের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু সংক্ষিপ্ত হবে, তাই আপনাদের কাছে একটি অনুরোধ, কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সমস্ত ভিডিওর আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তাই আজকে আমরা দেখাবো কিভাবে একটি বিপদজনক জায়গা থেকে একটি বিষধর চন্দ্রবোরা সাপকে আমরা কিভাবে উদ্ধার করলাম। তাই চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখা যাক, দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আমাদের কাছে একটি কল আসে শিবদাসপুর গ্রামাঞ্চল থেকে, সেখানে একটি বাড়িতে একটি চন্দ্রবোরা সাপ দেখা গেছে। যেহেতু আমরা সেই এলাকার আশেপাশেই ছিলাম, সুতরাং সেই স্থানে পৌঁছাতে আমাদের বেশি দেরি হলো না। এবং আমরা সেই বাড়িটিতে গিয়ে প্রথমে সেই সাপটিকে দেখতে পারি না, কারণ সেই সাপটি ততক্ষণে সেই স্থান ত্যাগ করে তাদেরই বাড়ির একটি বিচুলি গাদায় আশ্রয় নেয়। আমরা সেই সাপটিকে প্রথমে খুঁজে বার করি এবং আমরা সমস্ত কিছু সরঞ্জাম আমরা রেডি করে সেই সাপটিকে এখন রেস্কিউ করব। আপনারা দেখতে থাকুন। এখন ওর বিচুলির মধ্যে আরো বাচ্চা আছে কিনা, ঠিক আছে দেখছি না মেয়ে, আগে দেখি টেনে বার করতে হবে, একটু সরে যাবেন, ঠিক আছে। কাছাকাছি ছিলেন না? হ্যাঁ, এদিকে কোন কাজে আসছিলেন? আমার বাড়িতে নয়। আপনারা দেখতে পাচ্ছেন এই বিচুলির গাদার মধ্যে সাপটি কি সুন্দর তার রঙের দ্বারা ক্যামোফ্ল্যাজ করে বসে আছে, সেই কারণে একে চট করে দেখে বোঝা যাবে না। এই সাপটি যদি বিচুলির গাদার ভেতরে ঢুকে যায় তাকে কিন্তু রেস্কিউ করা প্রচণ্ড মুশকিল হয়ে যাবে। আজকের ভিডিওতে আপনারা যে চন্দ্রবোরা সাপটিকে দেখলেন যে সেই সাপটি কতটা শান্ত অবস্থায় ছিল, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, চন্দ্রবোরা সাপ এক জায়গায় স্থির হয়ে বসে থাকলো, এই সাপটি কোনো সময়ই শান্ত এবং ধীর সাপ নয়। এই সাপটি প্রচণ্ড উগ্র এবং এর মারণ কামড় খুবই অত্যন্ত ক্ষতিপূর্ণ। তাই এই সাপের থেকে সবসময় দূরে থাকবেন এবং এই সাপ আপনাদের বাড়ির আশেপাশে দেখতে পেলে অবশ্যই নিকটবর্তী বনদপ্তরের সাথে যোগাযোগ করবেন, অথবা আপনারা চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা আসব এই সাপগুলিকে উদ্ধার করে তাকে আবার তার পুনরায় প্রাকৃতিক পরিবেশে আমরা তাদের অবমুক্ত করব। তাই এই ভিডিওটি আপনাদের এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও।